কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ কোচবিহারের দিনহাটায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দিনহাটার সাহেবগঞ্জে বিজেপির দলীয় কার্যালয় ঘুরে দেখেন তারা। কালমাটি এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাতের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন। সে তো নির্দিষ্টভাবে সামনে আইন আছে, আইনের পথেই বিচার হবে, কিন্তু পুলিশ যেভাবে অরাজকতা চালাচ্ছে, বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বের উপরে যেভাবে অত্যাচার করছে, এটা অমানবিক। এবং আমি মনে করি যে পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে এখানে কাজ করছে। আজকে আপনারা দেখুন যে কজন অ্যারেস্ট হয়েছে সবই বিজেপি, এবং যে কজনের নামে মামলা করা হয়েছে, পুলিশ মামলা করেছে, সবই বিজেপি নেতা। পুলিশকে আমি বলবো যে আপনারা যে সংবিধানের শপথ নিয়ে আপনাদের দায়িত্বভার গ্রহণ করেন, আপনারা সেই সংবিধানকে সম্মান করুন এবং সেই সংবিধানকে সম্মান করে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করুন। ভারত